অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লক চ্যানেলের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা কিছু সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের সামনে নতুন কিছু জব নোটিফিকেশনের রাস্তা আমরা খুঁজে বার করব এবং কিভাবে আমরা এর জন্য অ্যাপ্লিকেশন করব এবং কী কীভাবে আমরা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারি, সব কিছু আমরা আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মধ্যে। প্রথমে বন্ধুরা, যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের কাছে কমেন্টগুলো রেখেছে সেটা হচ্ছে ভিজুয়াল সিকিউরার্স অ্যান্ড ইনফোটেক লিমিটেড। এই অর্গানাইজেশন বা এই এজেন্সির থ্রুতে যে নিয়োগগুলি হচ্ছে তা নিয়ে আমাদের কাছে অনেকগুলো কমেন্ট এসছে, এর সত্যতা আমরা আলোচনা করব এবং আপনারা কিভাবে এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি এই এজেন্সির থ্রুতে নিয়োগ হয় তা আমরা তুলে ধরব। প্রথমে বলে নিচ্ছি যে কিছুদিন আগে আমাদের ত্রিপুরা রাজ্যে যে আউটসোর্সিংয়ের ব্যাপারে একটা বিষয় উঠে এসেছিল, সেক্ষেত্রে কিন্তু এই ভিজুয়াল সিকিউরার্স অ্যান্ড ইনফোটেক লিমিটেড প্রথম এবং প্রাইম এম্বলপমেন্ট এজেন্সি ছিল। মানে যদি আউটসোর্সিংয়ের ব্যাপারে নিয়োগ হতো তারাই কিন্তু প্রথম এই নিয়োগগুলো করতে পারত। তবে এই ভিজুয়াল সিকিউরার্স অ্যান্ড ইনফোটেক লিমিটেড অনেক আগে থেকেই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দপ্তরের মধ্যে কিন্তু আউটসোর্সিং হিসেবে লোক দিয়ে থাকে। এক্ষেত্রে আমরা তার কিছু একটা বিষয় আলোচনা করব, তবে তার জন্য আপনাকে এই সার্ভিসের মধ্যে ক্লিক করে নিতে পারবেন। করার পর আজ পর্যন্ত এই সমস্ত যে ভিজুয়াল সিকিউরার্স ইনফোটেক লিমিটেড থেকে যারাই জব করছেন, যেমন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং এক্ষেত্রে জৈন উদ্যোগ উদয়পুর, তাছাড়া আপনার বিভিন্ন অর্গানাইজেশন কেন্দ্রীয় বিদ্যালয় এবং এনবিসিসি কেন্দ্রীয় বিদ্যালয় নেলিট আগরতলা, তাছাড়াও বিভিন্ন আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের মধ্যে DWS-এর মধ্যে IGM হসপিটালের মধ্যে কিন্তু তাদের এমপ্লয়িজ অলরেডি রয়ে আছে, তাদের থ্রুতে সেটা নিয়োগ হচ্ছে এবং তার প্রমাণ এক্ষেত্রে কিন্তু রয়ে গেছে। তাই আমাদের প্রশ্ন হচ্ছে আজকের ভিডিওর মধ্যে মূল বিষয় হচ্ছে যে অনেকেই আমরা এই ভিজুয়াল সিকিউরার্স অ্যান্ড ইনফোটেক লিমিটেড থেকে যে নতুন নোটিফিকেশনগুলি এসছে, যদি আমরা এই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করি তাহলে আমরা অনেকগুলো নতুন নোটিফিকেশন পাই, যেমন AGMC-র মধ্যে, তাছাড়াও ইন্দু জার্মান প্রজেক্টের মধ্যে, ফিনান্স ডিপার্টমেন্টের মধ্যে এক্ষেত্রে রয়ে গেছে, তাছাড়াও আরও কিছু দপ্তরের মধ্যে আউটসোর্সিং হিসেবে লোক নিয়োগ করার আলটিমেটলি হয়তোবা তাদের কাছে সেই পারমিশনগুলি রয়েছে। প্রশ্ন আসছে যারাই অ্যাপ্লিকেশন করবেন, যদি আপনারা এই সংস্থার বিষয়ে আরও ডিটেলস জানতে চান প্রয়োজন বলে ফোন করতে পারেন, নয়তো আপনারা অ্যাবাউট আজের মধ্যে ক্লিক করে আপনার ডিটেলসে জেনে নিতে পারেন। আমাদের কাজ হচ্ছে যে আজকে যারাই এই ভিডিওটা দেখছেন তাদের সকল উদ্দেশ্যে বলবো, আমরা এই অর্গানাইজেশন বা এজেন্সির থ্রুতে যে নিয়োগগুলো হচ্ছে এক্ষেত্রে যদি আমরা স্যাটিসফ্যাকশন থাকে, তাছাড়াও এর সম্পূর্ণ কিন্তু আপনাদের ব্যক্তিগত ওই মতের উপর নির্ভর করবে। কারণ হচ্ছে আমরা যখন ভিডিওগুলি ক্রিয়েট করছি আপনাদের যে কমেন্টগুলো আসছে যে এই নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য, তাই আপনাদের সকল উদ্দেশ্যে বলবো। তাছাড়াও এমপ্লয়মেন্ট ত্রিপুরার যে ওয়েবসাইট রয়েছে সেখানে একটা টেন্ডারের নোটিফিকেশন পাবলিশ হয়েছে, আমরা সেই টেন্ডার নোটিফিকেশনটা আপনাদেরকে শো করাচ্ছি। এটা হচ্ছে বন্ধুরা সেই টেন্ডার নোটিফিকেশনটা, তবে এটা অনেক দিন আগে এসেছিলো, তবে এক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু তাদের নাম পাচ্ছি। এক্ষেত্রে আমরা এটা হচ্ছে তাদের এজেন্সির নামটা, তবে আমরা বলবো যে আপনারা নিজেরও নোটিফিকেশনটাকে ভালোভাবে দেখে নেবেন। তবে এই টেন্ডার পাবলিশ হওয়ার পর পরবর্তী সময়ে এজেন্সিগুলির কাছে, বাকিগুলোর সাথে আমরা যেটা কথা বলে জানতে পারলাম, বাকিগুলির কাছে কিন্তু বাকি এজেন্সিগুলির কাছে কিন্তু এখনও সরকারের তরফ থেকে যে আউটসোর্সিং হিসেবে লোক নিয়োগ করার জন্য ডিটেলস কোনো নোটিফিকেশন আসেনি, বাট হয়তোবা তারা আগে থেকে যেহেতু এই প্রথম সংস্থাটা লোক নিয়োগ করে যাচ্ছে তাই হয়তোবা এবারও তারা বিভিন্ন সংস্থার মধ্যে লোক নিয়োগ করার জন্য উদ্যোগ নিয়েছে। একত্রে প্রশ্ন আসছে যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন বা নিজেরও আপনি বিষয়গুলি কীভাবে দেখবেন। প্রত্যেকটা নোটিফিকেশন এবং পোস্ট এক্ষেত্রে মেনশন করা হয়েছে। যদি আমরা ইন্দু জার্মান যে প্রজেক্টটা রয়েছে এক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লিকেশন করতে চাই, অনেকগুলো শূন্যপদ রয়েছে, আপনারা জাস্ট এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে নোটিফিকেশনটা চেক করে নিতে পারবেন। তবে আমি এটা বলবো যে আপনারা নিজেরও বিষয়গুলি দেখে নেবেন এবং আমরা এক দুটো বিষয় আপনাদেরকে শো করাচ্ছি। যখন আমরা ইন্দু জার্মান প্রজেক্টের মধ্যে ক্লিক করবো এক্ষেত্রে অনেকগুলো শূন্যপদ রয়েছে, যেমন ভ্যালেজ কমিউনিটি ওয়ার্কার, এক্ষেত্রে আপনার স্যালারি কতটুকু থাকবে, তাও রয়েছে মাধ্যমিক পাস, এমন অনেকগুলো শূন্যপদ রয়েছে। তবে এর সময়সীমা কিন্তু কিছুটা আপনারা 31 মার্চ 2021 পর্যন্ত ছিল, তবে এর সময়সীমা বাড়ানো হয়েছে, আপনারা চাইলে এখনও অ্যাপ্লিকেশন করতে পারেন। তাদের ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে, সেটা আপনারা চেক করে নেবেন এবং এই সংক্রান্ত বিষয়ে তাদের প্রত্যেকটা বিষয় রয়েছে, ব্রাঞ্চ অফিস, হেড অফিস, সেখানে আপনারা যোগাযোগ করে স্যাটিসফ্যাকশন হয়ে
আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে সেই ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়া, তবে আপনার নিজেরও বিষয়গুলো সততা যাচাই করবেন। এক্ষেত্রে তাদের ওয়েবসাইটের মধ্যে আরও ডিটেলস কিছু রয়েছে, নোটিফিকেশন রয়েছে, যেমন ফিনান্স ডিপার্টমেন্ট যদি আমরা আলোচনা করি সেটা আপনাদেরকে শো করাচ্ছে। এক্ষেত্রে আইটি মেনটেন্স ইঞ্জিনিয়ার রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে 30, কোয়ালিফিকেশন বলা হচ্ছে, এক্সপিরিয়েন্স চেয়েছিল, স্যালারি রয়েছে। এগুলোর কিন্তু লাস্ট ডেট 31 মার্চ 2021 পর্যন্ত ছিল, তবে এগুলো আরও অনেক কিছু নতুন নোটিফিকেশন রয়েছে। যদি আমরা প্রথমটার মধ্যে ক্লিক করি, এই যে নতুন নোটিফিকেশনগুলো, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরও অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন এক্ষেত্রে স্কিল ওয়ার্কার কিছু নিয়োগ করা হচ্ছে, এবং এক্ষেত্রে আপনারা অবশ্যই কোয়ালিফিকেশন এবং যোগ্যতা এবং স্যালারি দেখে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আপনারা বিষয়গুলি দেখবেন, এক্ষেত্রে আপনাদের ডেট দেওয়া হচ্ছে, এর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে, যেমন 10 এপ্রিল 2021 মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে আলটিমেটলি তাদের ওয়েবসাইটের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন দপ্তরের মধ্যে হয়তোবা আউটসোর্সিং হিসেবে লোক নিয়োগ করার মতো তারা কিন্তু অলরেডি করে আসছে। আপনারা চাইলে অবশ্যই সেক্ষেত্রে আপনারা নিজেরও খুঁজে দেখে নিতে পারেন। তবে আমি এটা বলবো যে আপনারা যদি চান এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা প্রথমে আসবেন, আসার পর সব কিছু দেখবেন কীভাবে কী রয়েছে, দেখে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে ই অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করতে হবে। তবে অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করতে গিয়ে হয়তোবা কোনো প্রবলেম আসতে পারে, একে তাদের নোটিফিকেশন রয়েছে, সেখানে বিষয়গুলো আপনারা দেখে নেবেন কী বলা হচ্ছে। এক্ষেত্রে নোটিশ বোর্ড রয়েছে, কোন কোন দপ্তরের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে, এবং এক্ষেত্রে ফি রিলেটেড কোনো যদি আপনার প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আপনারা এক্ষেত্রে কিছু ফোন নাম্বার দেওয়া হয়েছে, সেই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। এখন প্রশ্ন আসছে যে আপনারা অ্যাপ্লিকেশন করতে গেলে বা আপনারা যদি করতে চান তাহলে কিন্তু প্রয়োজন পড়লে প্রথমে আপনারা কন্ট্যাক্ট আসের মধ্যে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে নেবেন, হয়তো সেটা আপনার জন্য বেস্ট হবে, বাকিটা আপনাদের নিজেদের অবশ্যই ব্যক্তিগত মত। তবে নোটিফিকেশন আছে সেটা আপনারা দেখে নেবেন। এই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিগুলির মধ্যে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রত্যেকটা ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন, করার পর সেটাকে ডাউনলোড করে সে আপনারা অবশ্যই দেখে দেখে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনেকগুলো শূন্যপদ আমরা বলতে পারবো, অনেকগুলো শূন্যপদ রয়েছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে সবগুলো নতুন নোটিফিকেশন এক্ষেত্রে রয়েছে, কিছু কিছু ব্যাকডেটও হয়ে গেছে, তবে আমরা ব্যাকডেটা থাকলেও কিন্তু আগামী দিনগুলোতে যদি তাদের এজেন্সির মধ্য থেকে লোক নিয়োগ করে আপনাদের স্যাটিসফ্যাকশন থাকেন, ইন ফিউচার আপনারা নিজেরও অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে আজকে আমরা ফুললি কিন্তু সেই ভিজুয়াল সিকিউরার্স অ্যান্ড ইনফোটেক লিমিটেড থেকে বিভিন্ন নতুন নোটিফিকেশন যেগুলো এসছে আপনারা ট্রাস্ট করতে পারবেন কিনা এই বিষয়গুলি অনেক ওইমত ছিল। আমরা বলবো যে আপনারা ইনকোয়ারির মধ্যে প্লাস আপনারা তাদের অফিসে যোগাযোগ করে আসতে পারেন, এবং এক্ষেত্রে তাদের সার্ভিসের মধ্যে দেখতে পারেন অনেকগুলো দপ্তরের মধ্যে তারা প্রিভিয়াস ডেটও লোক দিয়ে এসছে, এবং তারা আলটিমেটলি দেখুন আপনার কন্ট্যাক্ট ভ্যালু অনেকটা রয়েছে, টাইম পিরিয়ড দেখুন এখনও অলরেডি জব করছে, কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছেন। তো এইগুলো আপনারা অবশ্যই দেখবেন, এবং আশা রাখবো আপনাদের আমি কিছু একটা সহায়তা করতে পেরেছি, এবং যতটুকু আমি ইনফরমেশন পেলাম সবগুলো আপনাদেরকে তুলে ধরলাম, এবং আপনারা নিজেরও বিষয়গুলি দেখবেন এবং দেখে শুনে অ্যাপ্লিকেশন করবেন। আজকে ভিডিওতে এই পর্যন্ত ছিল, যেটা ভিজুয়াল সিকিউরার্স অ্যান্ড ইনফোটেক লিমিটেড থেকে যেটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্যে যে আউটসোর্সিংয়ের লোক নিয়োগ করা হচ্ছে, যেগুলো হয়তোবা সবগুলোর মধ্যে না, কিছু কিছু পার্টিকুলার বিষয় উল্লেখ করা হয়েছে, সেগুলো আমরা তুলে ধরলাম ছোট্টভাবে এবং আপনাদের কাছে এই ইনফরমেশনগুলি শেয়ার করার চেষ্টা করলাম। যদি মধ্যে এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, ব্যক্তিগত মত শেয়ার করতে চাইলে আমাদের ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন, বা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে এসব আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন। আলটিমেটলি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মত, দেখে শুনে অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, এবং দেখা কমিটিতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।